আমার বাপ মা খুশি হয়, আমার ভাই ব্রাদার খুশি হয়, বোন খুশি হয়, আমার বউ খুশি হয়, আর বাচ্চা খেলা দেখে, এই তো ওইও লাফায়। না খেলি অবশ্যই, মানে চেষ্টা করি তো ভালো খেলার জন্য, এবং সবচেয়ে কথা হচ্ছে যে ভালো খেললে অবশ্যই ফ্যামিলি খুশি হবে, এটাই স্বাভাবিক। তো এটাই চেষ্টা করি যাতে ভালো খেলি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখন ফ্যামিলির চেহারার দিক তাকায়, যখন ওরা হাসি খুশি থাকে, এটা হচ্ছে আলাদা একটা ফিলিংস এবং আমারও ভালো লাগে। না সত্য কথা হচ্ছে যে আমি এখন ব্যাটিংটাকে এনজয় করতেছি। আর আপনি যদি ওভারঅল বিপিএল এর কথা চিন্তা করে দেখেন, তাহলে আমি এবারকেই হচ্ছে যে একটা জায়গা আমি মানে নিয়মিত একটা জায়গায় ব্যাটিং করতেছি। এর আগে কিন্তু আমি ওই জায়গায় ব্যাটিং করতাম না, আর এর আগে আমি হয়তোবা 6-7 ব্যাটিং করতাম, ওভার থাকতো 3-4-5 ওভার থাকতো, তা হয়তোবা আমি ওইভাবে পারফর্ম করতে পারিনি এই কারণে। বাট এখন আমি যেখানে ব্যাটিং করতেছি, আপনি দেখেন যে আমাদের টপ অর্ডাররা খুব তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে, এবং আমি একটা লম্বা সময় ব্যাটিং করার সুযোগ পাচ্ছি। এবং আমি যে টাইপের প্লেয়ার, আমি তো আজ গিয়ে গিয়ে মারা আমার জন্য ডিফিকাল্ট, তো আমার একটু উইকেটে সময় নিতে হয়। তো আমার মনে হয় যে আমি ওই সময়টা উইকেটে পাচ্ছি, এবং আল্লাহর রহমতে শেষটা মোটামুটি ভালো হচ্ছে। দুঃসময় যে কখন আসবে ভাই, এটা বলা মুশকিল। তারপরও আমি বলবো যে না, আমি আল্লাহর রহমতে এখন একটা খুব সুন্দর একটা ফ্লোতে আছি, এবং চেষ্টা করতেছি পারফর্ম করার জন্য, আর বাকিটা আল্লাহর উপরে আছে। যে আমি আমার কাজ যেটা, যে আমি পারফর্ম করা, আমি চেষ্টা করতেছি পারফর্ম করার জন্য। না আমার সিক্রেট আসলে সত্য কথা বলতে, আমার লাইফ স্টাইল আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। বাট আমি একটা কথায় বারবার আসতেছে, সেটা হচ্ছে অপরচুনিটি। আমি আগে ওই অপরচুনিটিটা পাইনি, এখন সেই অপরচুনিটিটা পাচ্ছি আর কি ব্যাটিংয়ে, সে কারণে হয়তো আমার পারফর্ম একটু ভালো হচ্ছে। বাট আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখন চাই যে মানে আমি ভালো খেললে কেউ না কেউ খুশি হয়, সো আমি চাই যে চেষ্টা করি আর কি ভালো খেলার জন্য। না ন্যাশনাল টিম আসলে এটা আসলে মানে ওই জায়গাটাতে অবশ্যই আমি খেলতে চাই, এটা সত্য কথা। বাট মানে এটা তো আমার হাতে নাই, আমার কাজ হচ্ছে পারফর্ম করা, মাঠে পারফর্ম করা, এটাই হচ্ছে আমার কাজ। বাট হ্যাঁ, ফিটনেস নিয়ে আমার আরেকটু কাজ করতে হবে, এটা সত্য কথা। বাট আমি আশা করব যে এদিক থেকে আমি বোর্ডের সাপোর্ট পাবো, যে ফিটনেস নিয়ে যদি আমি কাজ করি, বা কারণ আমি আমি যদি জিম টিম করি, তাহলে আমাকে আমি কিন্তু আলাদা একটা ট্রেনার রেখে করেছি, তো এতদিন জিম যাই বলেন আর কি। তো আমি আশা করবো যে এটা হয়তো বা নেক্সট টাইম বোর্ডের কোনো ট্রেনার দিয়ে আমি করবো। না এটা নিয়ে তো কথা হচ্ছে, আসলে আপনি যদি এখন দেখেন যে আপনার যারা আমাদের ওপেনিং করতেছে, এটা কিন্তু ন্যাশনাল টিমেরই প্লেয়ার, এমন না যে মানে যে সে এসে ওপেন করতেছে। বাট আমার কাছে বিশ্বাস যে কেন হচ্ছে না, আপনি যদি দেখেন আসলে সমুর সময় খারাপ যাচ্ছে, এটা আসলে আমরা বুঝতেছি। আজকে যে বলে আউট হয়েছে, সেটা কিন্তু চার মারার বল, বাট একদম ফিল্ডারের হাতে চলে গেছে। তো আমরা বলি আর কি যে খারাপ সময় গেলে সব কিছুই খারাপ হয়, আর যদি ওর ভালো সময় যেত, দেখতেন ওইটাই চার হয়ে যেত। বাট আমি বিশ্বাস করি এবং মন থেকে বিশ্বাস করি যে ওরা কামব্যাক করবে। তারপর আমরা একটু মিটিংয়ে হয়তো বা কথা টথা বলবো যে আসলে ওপেনার আমাদের টপ অর্ডারটা নিয়ে যে আসলে কোনো কিছু চেঞ্জ করা সম্ভব হলে করবো আমরা ইনশাআল্লাহ।